ভগবতে বাস দেবায়ো সংসার দবন লো লীর লোক ত্রণয় করুণ ঘনা ঘনত্তম প্রাপ্ত সকল্যন গুণর নবশ বন্দে গুর শ্রী চরণর বিন্দম নময়মি বিষ্ণু পদায় রাধা প্রেষিতায় ভূতলে শ্রীমতে ভক্তি প্রপন্ন যতি স্বামী নীতি নামিনে নময়াচার্য পদায় দৈন্যভূষণ মুকুট মনে গুরু করুণামৃতয়ে ক্ষমা দৈরিজো শিরোমণে নময়ম শ্রীমতে ভক্তি কুসুম শ্রমণায়বে বিষ্ণু পাদায় দেবায় কৃপা বেদয়ে নম নম শ্রী গৌর করুণামৃতি কৃপা পূর্ণ কলে বরং শ্রী ভক্তি কুসুমং বন্দে রাধা কুঞ্জ নিবাসিনম নময়মি বিষ্ণু পদায় কৃষ্ণ প্রেষিতায় ভূতলে শ্রীমতে ভক্তি সিদ্ধান্ত সরস্বতীতে নমিনে বন্দে বৃন্দাবন গুরু কৃষ্ণ কমল লোচনং বল্লবী বল্লবং দেব শ্রীরাধলিঙ্গিত বিগ্রহং বন্দে শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ সহুদিত গৌরুদয়ে পুষ্পবন্ত চিতিরৌ সন্দৌ তমুনুদৌ অজানুলম্বিত ভুজৌ কনকাবদাতৌ সংকীর্তনৈক পিতরৌ কমলায়তস্কৌ বিশ্বম্বরৌ দ্বিজবরৌ ইয়াগধর্মপালৌ বন্দে প্রিয় করুণায়বতার শ্রীয়দ্বৈত নমস্তুভ্যে কলিজন কৃপানিধে গৌর প্রেম প্রদানায় শ্রী সীতাপতয়ে নমঃ গদাধর মহং বন্দে মাধবাচার্য নন্দনং মহাভাব স্বরূপং শ্রীচৈতন্য ভিন্ন রূপিণং শ্রীবাসুপণ্ডিতং নৌমি গৌরাঙ্গ প্রিয় পার্ষদং যস্য কৃপালবেনাপি শ্রী গৌরাঙ্গে জায়তে রতি মহাপ্রসাদে জননী সর্বসৌভাগ্যবর্ধিনী আদিবেদিহরা নিত্যং তুলসীতং নমঃ স্তুতে বৃন্দাবৈ তুলসী দেবৈ প্রিয়াবৈ কেশবশোচ কৃষ্ণ ভক্তি প্রদে দেবী সত্যবত্তৈ নমঃ নমঃ জয়ছে রাধা তৈছে বৃন্দা একই যে স্বরূপ তথাপি শ্রী বৃন্দাবতী হয় রসকূপ বৃন্দা কৃপা হইলে হয় বৃন্দাবন স্থিতি বৃন্দার কৃপা না পাইলে নহে কৃষ্ণ ভক্তি নমনলীন নেত্রায় বেনুবাদ্য বিনুদিনে
রাধাধর সুধা পান শালিনে বনমালিনে কৃষ্ণায় বাসুদেবায় হর হে পরমাত্মনে প্রণত ক্লেশ নাশায় শ্রী গোবিন্দায় নম নমঃ রাধাং রাসেশ্বরীং রম্যাং গোবিন্দ মোহিনীং পরাং বৃষভানুসুতাং দেবী নমামি শ্রী হরি প্রিয়াং কুঙ্কুমাক্তু কাঞ্চনজ গর্ব হরি গৌরবা পিতনাঞ্চিতাজ গন্ধ কীর্তি নিন্দি সৌরবা বল্লবেশ শুনু সর্ব বঞ্চিতার্থ সাধিকা মৎসমাত্ম পদ পদ্ম দাস দস্তরাধিকা কৃষ্ণত কীর্তন গান নর্তন পড়ু প্রেমামৃত অম্বুনিধি ধীর ধীর জনপ্রিয় প্রিয় করৌ নির্মত স্বরূপজিত বন্দে রূপ সনাতন রঘুযুগ শ্রীজীবী গোপালক শ্রীরূপ সনাতন রঘুনাথ ভট্ট গোপাল ভট্ট রঘুনাথ দাস শ্রীজীবী গোস্বামী পদ কি জয় এই ছয় গোসাইর করি চরণ বন্দন যাহা হতে বিঘ্ন নাশ অবিষ্ট পূরণ এই ছয় গোসাইর করি চরণ বন্দন যাহা হতে বিঘ্ন নাশ এই ছয় গোসাইর করি চরণ বন্দন যাহা হতে মিলে ভাই কৃষ্ণ প্রেম ধন এই ছয় গোসাইর করি চরণ বন্দন যাহা হতে মিলে ভাই কৃষ্ণ এই ছয় গোসাই যার মুই তার দা তা সবার পদরে নুমুর পঞ্চগা এই ছয় গোসাই যার মুই তার দা তা সবার পদরে নুমুর আমি তাদের চরণ সেবি ভক্ত শোনেবা জনমে জনমে মোর এই অভিলাষ তাদের চরণ সেবি ভক্ত শোনেবা জনমে জনমে মোর এই ছয় গোসাই প্রভু মোরে করো দয়া চরণে শরণ নিলাম দাও পদ ছায়া এই ছয় গোসাই প্রভু মোরে করো দয়া চরণে শরণ নিলাম দাও এই ছয় গোসাই প্রভু মোরে করো দয়া চরণে শরণ নিলাম দাও পদ ছায়া এই ছয় গোসাই প্রভু মোরে করো দয়া চরণে শরণ এই ছয় গোসাই যবে ব্রজে কইলাবা রাধা কৃষ্ণের নিত্য লীলা করিলা প্রকার এই ছয় গোসাই যবে ব্রজে কইলাবা রাধা কৃষ্ণের নিত্য লীলা ও মনের আনন্দে বলো হরি ভজ বৃন্দাবন শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়া মন হরি বল ও মনের আনন্দে বলো হরি ভজ বৃন্দাবন
শ্রী গুরু বৈষ্ণব পদে অজাইয়া মন, শ্রী গুরু বৈষ্ণব পদ পদ্ম করিয়া নাম সংকীর্তন কহে নরুতম দা, গুরু বৈষ্ণব পদ পদ্ম করিয়া নাম সংকীর্তন কহে, শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌরী ভক্ত বৃন্দ, শ্রী কৃষ্ণ সবাই হাতে তালি করুন রাধে, শ্রী অদ্বৈত গদাধর জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌরী ভক্ত বৃন্দ, জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌরী ভক্ত বৃন্দ, শ্রী কৃষ্ণ চৈতন্য হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, শাস্ত্র বলছেন দেহটা একটা বৃক্ষ, এই দেহ বৃক্ষে অসংখ্য পাপ পাকি বসে আছে, কেউ যদি হাতে তালি দিয়ে কীর্তন করে এই দেহবৃক্ষের সমস্ত পাপ পাকি উড়ে চলে যায়। এই হাত কেন দিয়েছেন ভগবান? বলছেন দশে পাঁচে মিলে সবে দুয়ারে বসিয়া, কীর্তন করো সবে হাতে তালি দিয়া, তাই যাদের হাত আছে কেবল তারাই তালি দেন, আর যাদের নেই তারা তো দিতে পারবেন না। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে,
Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama. Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Ram, Hare Ram, Ram Ram, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Ram, Hare Ram. Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare. Hare Ram, Hare Ram, Ram Ram, Hare Hare. Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare. Hare Ram, Hare Ram, Ram Ram. Jai Radhe, Jai Radhe, Jai Radhe, Jai Radhe, Jai Radhe, Jai Radhe, Jai Radhe. O Nitai Gaur Hari Bol, Hari Bol, Hari Bol, Hari Bol. O Nitai Gaur Hari Bol. Hari Bol, Hari Bol, Hari Bol. Oni tai Gauri Hari Bol, Hari Bol, Hari Bol, Hari Hari Bol. Jai Jai Guru Gauranga Gandhar Bikashri Giridhari Ki. Jai Jai Shri Krishna Chaitanya Mahaprabhu Ki. Jai Jai Shri Man Nityananda Prabhu Ki. श्री अद्वैत प्रभु की गदाधर पंडित की श्रीवास आचार्य की वृंदा देवी की जय जय आपनापन गुरु महाराज की जय जय गृहेर पारमार्थिक मंगल की जय जय श्रीमद भगवत गीता ग्रंथ की समवेत भक्त वृंद की जय जय श्री Shiradhe Sham. Sound take to clear kore dao. Ye jam lage ache. Ar dutu monitor dudike setting korle bhalo chilo. Shomobeto Bhaktobrindo Bishwo Prakritir Chirayato Riti Onushare. Ei prithibi jure chalche pala bodolir khela. তাই সে খেলার সোপান বেয়ে একটু একটু কমিয়ে দাও একদিকে যেমন চলছে আগমনী সুর ঠিক তেমনি সময় অন্যদিকে বেজে উঠছে বিদায়ের করুণ শানাই আগমনী সুরের নৃত্যের মূর্ছনায় অমোঘ ঘন আনন্দের বশবর্তী হয়ে আমাদের চঞ্চল মন ময়ূরীর পাখার মতো পেখম তুলে নাচে নতুনকে বরণ করে নেয়ার জন্য আমরা কতই অনিন্দময়তার সাজে নিজেকে সজ্জিত করি আবার পুরাতনকে বিদায় দিতে গিয়ে আমাদের মন বিষাদ রত্না করে সাঁতার কাটে কখনো নতুনকে বরণ করে নেয়ার আনন্দ আবার কখনো বা পুরাতনকে বিদায় দিতে গিয়ে বিষাদিত হওয়া কখনো বা প্রবেশের নাট্যমঞ্চে অভিনয় আবার কখনো বা মহাপ্রস্থানের পথে যাত্রা করা এই প্রবেশার প্রস্থানের নাট্যমঞ্চে অনাদিকাল থেকে জীব সকলকে পরিভ্রমণ করতে হচ্ছে অভিনয় করতে হচ্ছে এমন কেহ নেই যে এই অমীয় বিধানের সঙ্গে সক্যতা স্থাপন না করে থাকতে পারবে কেননা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অপ্রাকৃত মুরলীর কুহুতানে প্রিয় সখা অর্জুনকে উপলক্ষ করে জগদ্জীবকে জানিয়ে দিলেন জাতোস্যহি ধ্রুব মৃত্যুম অহি সংসারী জীব জন্ম যখন তোমার হয়েছে মৃত্যুর স্বাদ তোমাকে আস্বাদন করতে হবে আগমনী সুরের আনন্দে যেহেতু তুমি বিভোর হয়েছো
ওই মহাপ্রস্থানের করুণ নিনাদে তোমাকে মোহিত হতে হবে, গুমড়ে গুমড়ে কাঁদতে হবে। এটা প্রত্যেকের জন্যই অমি অভিধান, কেহ আজ কেহ বা আগামীকাল। এই অমি অভিধানের সঙ্গে সক্যতা স্থাপন করে আমাদের সবাইকে প্রাকৃত জগতের শোকে ভাসিয়ে, প্রাকৃত শোক অর্ণবে সাঁতার কাটিয়ে এই জগতের মায়া কাটিয়ে চলে গিয়েছেন প্রবাসিনী দাসী এবং কৃষ্ণচন্দ্র দাসী। তাদের প্রেতস্য আত্মার শান্তি কামনায়, অর্থাৎ পরলোকগত আত্মার শান্তি কামনায় তদীয় পুত্রদ্বয়, যদিও জাগতিক দৃষ্টিতে পাল, কিন্তু আমরা যখন কোনো সংকল্প করি তখন সেটাকে দাস বলতে হয়। বীরেন্দ্র দাস এবং গোপেন্দ্র দাস মহোদয় এবং জাগতিক পরিচয়ে শিল্পপতি বীরেন্দ্র পাল এবং গোপেন্দ্র পাল মহোদয়, তাদের স্বর্গীয় পিতৃদেব এবং মাতৃদেবীর আত্মার শান্তি কামনায় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অপ্রাকৃত মুকুনিশ্রিত বাণী রূপ প্রেম ভক্তি অঞ্জলি কৃষ্ণের চরণে নিবেদন করে তাদের আশা এবং যাওয়ার চক্রাকার থেকে নিষ্কৃতি করার মনোরথে আজ ভক্ত ভগবানের মিলন মেলা বসিয়েছেন। জয় জয় শ্রী রাধে শ্যাম। আমার উপর ভক্ত আদেশ করা হয়েছে শ্রীমদ ভগবত গীতার আঙ্গিকে যৎকিঞ্চিত অমৃত কথা আস্বাদন করার জন্য। আজকের এই দিনটিতে আমার শমশের নগর থাকার কথা ছিল, কারণ রাধাকুণ্ড থেকে একজন বাবাজি মহারাজ আসছেন, ওনার পাঠ শ্রবণ করব। কিন্তু পরম শ্রদ্ধাভাজন তদীয় ভক্ত প্রবর শ্রীমঙ্গল বহু প্রবচনে ওনার সঙ্গে সম্পর্ক হয়েছে, উনি এমন করে অনুরোধ করলেন আর ফেলতে পারলাম না, কারণ আমার অনুষ্ঠানগুলো এতটাই আসলে ব্যস্ততার মাঝে যায়, পাঁচ ছ মাস আগে কমিউনিকেট না করলে আসা সম্ভব হয় না। বাংলাদেশের 64 জেলার প্রায় সব জায়গাতেই প্রবচন থাকে, এই অল্প বয়সের জীবনে বাংলাদেশের 64 জেলার প্রায় সব জেলাতেই প্রবচন করেছি। এই মৌলভীবাজারে আপনাদের শ্রীমঙ্গল একটা উপজেলা, এখানে অনেকবার ওনার সঙ্গে দেখা এবং সেই দৃষ্টিতে উনি আমাকে অনুরোধ করেছেন, ফেলতে পারলাম না। আপনাদের এই নবীগঞ্জে আমার প্রথম প্রবচন 2013 সালে, তারপর বহুবার নবীগঞ্জে এসেছি, কিন্তু এই রিপাতপুর প্রথম আসা। এবং এখানে লোকনাথ সঙ্গের কমিটির আসে, রাহুল এসেছে আমার সখা, তাদের এখানেও অনেকবার প্রবচনে এসেছি। তাই যেহেতু ভক্ত আদেশ, সেটাকে অবশ্যই মর্যাদার সহিত দেখতে হবে। আমরা কায়েম অনুবাক্যে ভগবানের কথা শ্রবণ করব। একটি কথা মনে রাখবেন, ভগবানের কথা যখন শুরু হবে আর কোনো কথা বলা যাবে না। ভগবানের কথা কেমন করে শুনতে হয়, যারা আয়োজন করেছেন তারাও বসুন, শুধু বৈষ্ণব সেবা দিলেই পিতামাতার আত্মার শান্তি হবে না, সংকীর্তন যজ্ঞ কীর্তন করলেও কিচ্ছুটি লাভ হবে না যদি আচার না জানি, নিয়ম না জানি, ভালো করে বুঝতে হবে। আমি আয়োজন করলাম, যদি উলুদ্ধনি দাও গো মা বলতে হয় আর আমি যদি রান্নাঘর থেকে দেই, কিচ্ছুটি লাভ হবে না। শাস্ত্র কি বলছেন সেটা বুঝতে হবে আগে। ভগবানের কথা যখন শুরু হবে, শাস্ত্র বলছেন আর কোনো কথা বলা যাবে না। ডাক্তারের কাছে যখন রোগী যায়, অ্যাট ফার্স্ট পেশেন্ট এক্সপ্লেইন হিজ সিম্পটম, দ্যাট আফটার দ্য ডাক্তার প্রেসক্রাইবড হিম। ডাক্তারের কাছে রোগী যখন যায়, প্রথমে রোগী তার লক্ষণগুলোকে ডাক্তারের কাছে খুলে বলে, তাই তো? লক্ষণ খুলে না বললে কি ডাক্তার প্রেসক্রিপশন করতে পারবে? পারবে না। রোগী লক্ষণ খুলে বলে, ডাক্তার তখন তাকে প্রেসক্রিপশন প্রদান করে এবং সেই অনুযায়ী ঔষধ সেবন করার কথা বলে। তারপর কয়েক সপ্তাহ পরে রোগী যখন ডাক্তারের কাছে যায়, ডাক্তার রোগীকে প্রশ্ন করে, তুমি কি ঠিক মতো ঔষধ সেবন করেছো? তুমি কি আগের চেয়ে বেটার ফিল করছো? তোমার রোগ কি আগের চেয়ে কিছুটা ভালো হয়েছে? ভবরোগের ডাক্তার ভগবান শ্রী গোবিন্দ, আমাদের প্রত্যেকের একটা রোগ আছে গো মা। রোগটা কি? ডায়াবেটিস, ক্যান্সার, সুগার,
প্যারালাইসিস, তাহলে কি রোগ? আমাদের 18টা পুরাণের মাঝে একটা পুরাণের নাম হচ্ছে বিষ্ণু পুরাণ। ওই বিষ্ণু পুরাণে বলা হয়েছে এই জগতের প্রতিটা মনুষ্য জীব হচ্ছে রোগী। রোগটা কি? জল জানব লক্ষণে স্তবরা লক্ষ বিংশতি ক্রিময়া রুদ্র শঙ্কা পক্ষী নাম দশ লক্ষণম ত্রিংশ লক্ষ জ্ঞানী পশুর জন্ম আর চতুর লক্ষানি মানবা। এই মনুষ্য জীবের একটা রোগ হচ্ছে, এটা ক্যান্সার নয়, ডায়াবেটিস নয়, প্রেসার নয়, সুগার নয়, প্যারালাইসিস নয়। এই দেহটা যতদিন আছে দেহের পীড়া ভোগ করতে হবে। দ্যাট ইন ফ্যাক্ট নো ডিজিজ বডি, এটা দেহের প্রকৃত রোগ নয়। দেহের প্রকৃত রোগটা বিষ্ণু পুরাণ বলছেন এই জগতের বুকে প্রতিটা মনুষ্য জীব একটা রোগে আক্রান্ত। সেই রোগটা হচ্ছে ভবরোগ। ভবরোগটা কি বাবা? ভবরোগটা হচ্ছে এই যে মনুষ্য দেহ ধারণ করে তুমি এসেছ, এই মানুষ দেহটা তুমি একদিনে লাভ করো নাই। জলজা নবলক্ষানি, তোমাকে 9 লক্ষবার জলজ প্রাণী হয়ে জন্ম নিতে হয়েছিল। স্থাবৌরা লক্ষ বিংশতি, 20 লক্ষবার বৃক্ষ লতা গুল্ম হয়ে জন্ম নিতে হয়েছিল। 30 লক্ষবার পশু হয়ে জন্ম নিতে হয়েছিল। 10 লক্ষবার পাখি হয়ে জন্ম নিতে হয়েছিল। 11 লক্ষবার কৃমিকীট হয়ে জন্ম নিতে হয়েছিল। পশু জন্মের উৎকৃষ্ট জন্ম, গরু জন্ম, দ্যাট আফটার অল পাওয়ার সুপ্রিম বিং কৃষ্ণ আমাদেরকে কৃপা করে একটা জুনিতে প্রেরণ করেছেন, সেটা হচ্ছে মনুষ্য জুনি। দ্য অমনিপটেন্ট মেকার কৃষ্ণ ডেডিকেট ইউ, ইন ফ্যাক্ট এক্সট্রিম ডেডিকেট এক্সট্রিম অপরচুনিটি কাজেস ইউর হার্ট ইজ রেপুটেবিলিটি ডেডিকেট অমনিপটেন্ট মেকার কৃষ্ণ। If your heart is reputability now dedicate almighty creator krishna you are most ignorance hai vishnu puran vishnu puran bolchen ei je manush hoye tumi jonmo niyecho eta ek dine lab koro nai ei manush hoye jonmo newar purbe 9 lakh bar jolos prani 10 lakh bar amaderke paki 20 lakh bar brikkho 11 লক্ষবার কৃমিকীট এবং 30 লক্ষবার পশু, তারপর 4 লক্ষবার এই মনুষ্য জুনি। তন্মধ্যে একটা জুনিতে আমাদেরকে প্রেরণ করেছেন। এই যে আমি জন্ম নিয়েছি, তারপর শৈশব থেকে কৈশোর, কৈশোর থেকে যৌবন, যৌবন থেকে বৃদ্ধ, তারপর মারা যাব, এই মারা যাচ্ছি মানে শেষ নয়। কর্মানুযায়ী আমাকে আরেকটা দেহ ধারণ করতে হবে। যদি জন্ম মৃত্যুর চক্রাকার থেকে নিষ্কৃতি হওয়ার কর্ম না করি, আমাকে আবার বারংবার একটা দেহ ধারণ করে জগতের বুকে আসতে হবে। ওই যে জন্ম নেওয়া, আবার মৃত্যুবরণ করা, আবার জন্ম নেওয়া, আবার মৃত্যুবরণ করা, এটাকে বিষ্ণু পুরাণ বলছেন রোগ। এই রোগটার নাম কি? ভবরোগ। এই ভবরোগটা কোনো ল্যাবরেটরিতে গেলে, কোনো ইনভেস্টিগেশন করে এটাকে নির্ধারণ করা যাবে না। এই ভবরোগটাকে জানতে গেলে ভবরোগের ডাক্তার যিনি তার নিকটে আসতে হবে। ভবরোগের ডাক্তার কে? শ্রীমদ ভগবত গীতায় বলছেন ভবরোগের ডাক্তার হচ্ছেন ভগবান শ্রী গোবিন্দ। এবং গোবিন্দের অনুসারী যারা, কৃষ্ণ ডিবুটি ইজ মোস্ট ট্রিটমেন্টলি প্রেসক্রিপশন পারমিট কৃষ্ণ ডিবুটি, কারণ কৃষ্ণ ডিবুটি ইজ মোস্ট মেরিটারিয়াস, কৃষ্ণ ডিবুটি ইজ অলরাউন্ডার। কৃষ্ণ ডিবুটি হচ্ছেন কৃষ্ণের প্রতিনিধি, কৃষ্ণ হচ্ছেন ভবরোগের ডাক্তার, আর তার প্রতিনিধি সাধুরাও হচ্ছেন ভবরোগের ডাক্তারের প্রতিনিধি। ওদের নিকটে আসলে আমার রূপটা কি, আমার সমস্যাটা কি, সেটা উপলব্ধি আমি করতে পারবো। যাত্রা গানে গেলে কি এটা উপলব্ধি করা যাবে? বাণিজ্য মেলায় গেলে উপলব্ধি করা যাবে? এটা উপলব্ধি করতে গেলে আমাকে আসতে হবে কোথায়? সাধু সঙ্গে, যেখানে ভগবানের কথা কীর্তন হয়। তো রোগী ডাক্তারের কাছে গিয়ে প্রথম তার লক্ষণ খুলে বলে। তো আমরা এসেছি এই সাধু সঙ্গে কিসের জন্য?
আমাদের লক্ষণগুলো জানার জন্য, বলার জন্য এবং হৃদয়ে অনুভব করার জন্য। এই জন্যই ভবরোগের ডাক্তার ভগবান শ্রী গোবিন্দের নিকট আমাদের প্রত্যেকের প্রতিনিধি, ভবরোগের প্রতিনিধি অর্জুন, তিনি শ্রীমৎ ভগবত গীতার দ্বিতীয় অধ্যায় সাংখ্য যুগের 7 নং শ্লোকে এসে তার লক্ষণটা খুলে বললেন, কার্পণ্য দোষ উপহত স্বভাব পৃচ্ছামিতাং ধর্ম সংমূঢ়চেতা যত শ্রেয় সত নিশ্চিতম ব্রুহি তৎমে শিষ্যতে অহম সাধিমাম তাম প্রপন্নাম। রোগী ডাক্তারকে বলছে লক্ষণ, কার্পণ্য জনিত দুর্বলতার প্রভাবে আমি কিং কর্তব্য বিমূর হয়ে গেছি এবং আমার কর্তব্য সম্পর্কে আমি বিভ্রান্ত হয়ে গেছি। তুমি বলে দাও কোন পথে চললে আমার মঙ্গল হবে, তুমি আমাকে যাহা বলবে আমি তাহাই পালন করিব। রুগী যখন ডাক্তারের কাছে লক্ষণ খুলে বলল, এবার ডাক্তার তাকে প্রেসক্রিপশন দিতে শুরু করলেন। প্রথমে তাকে আত্মতত্ত্বের প্রেসক্রিপশন দিলেন, তারপর কর্মের প্রেসক্রিপশন দিলেন, তারপর জ্ঞানের প্রেসক্রিপশন দিলেন, তারপর কর্মসন্ন্যাস, তারপর অভ্যাসেরই কথা বললেন। ধীরে ধীরে তার হৃদয়ে মাঝে